ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا ربنا يا ربنا. এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে জুমার আদব রক্ষা করা। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি জুমার যে আদব রয়েছে, জুমার পাঁচটি প্রধান আদব রয়েছে, যে ব্যক্তি পাঁচটি আদব, জুমার এই পাঁচটি আদব রক্ষা করতে পারবে, রক্ষা করে চলবে, মেনে চলতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে ব্যক্তির সওয়াব হচ্ছে যে ব্যক্তি সিয়াম পালন করবে, এই সিয়াম পালনকারীর নাই সেই ব্যক্তির সওয়াব। সুবহানাল্লাহ। তো বলছিলাম এই আওস ইবনে আওস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করায়, মানে কি অন্যকে গোসল করাচ্ছে, মান গাসসালা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে অন্যকে গোসল করালো, ইগতাসালা এবং নিজেও গোসল করলো, সুম্মা বাক্কারা ওয়াত্তাকারা এবং নিজে আগে আগে মসজিদ যাওয়া, অন্যকে আগে আগে মসজিদ যাওয়ার জন্য উৎসাহিত করলো, উপদেশ দিল, নসিহাত করল যে আগে মসজিদে গেলে এটা হবে, এই ফজিলত, আগে মসজিদে গেলে মুসল্লির খাতায় নাম লিপিবদ্ধ করা হয়, বিভিন্নভাবে ইসলামিক কথাবার্তা বলার মাধ্যমে তাকে কী করা, যে ব্যক্তি উৎসাহিত করবে অন্যকে, এবং অব টাকারও নিজেও আগে আগে মসজিদে জুমার দিন চলে যাবে। এরপর বলা হচ্ছে ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, যে ব্যক্তি মসজিদে হেঁটে হেঁটে যায়, আরোহণ করে নয়, মানে যানবাহনে চড়ে নয়, সাইকেলে মোটরসাইকেলে গাড়িতে রিক্সাতে চড়ে নয়, পায়ে হেঁটে হেঁটে যে ব্যক্তি মসজিদে আসলো, ওয়াদানা মিনাল ইমামি এবং এসে ইমামের কাছাকাছি, এই লাইনে ফাঁকা আছে, ফাঁকা বাদ ওই সামনের কাছে পিছনের কাতারে বসছে, এরকম ব্যক্তি নয়, পুরো লাইন পূরণ হবে তারপর বসবি, এটাকে কিন্তু কাছাকাছি বলা হয়, কিন্তু সেই ব্যক্তি চেষ্টা করবে যে আগে এসে ইমামের কাছাকাছি দাঁড়ানোর জন্য, কিন্তু তার মানে এই নয় যে এসে দেখেছে যে সামনের কাতার বেশি অর্ধেক পুরো হয়েছে, শুধু ওই দুই সাইডে ফাঁকা আছে, সে সাইডকে ফাঁকা রেখে দিয়ে দ্বিতীয় কাতারের ইমামের কাছাকাছি বসবে, এমনটা নয়। কারণ আল্লাহ রাসূলই বলেছে সেখানেই বসতে হবে। আমাদের অধিকাংশ মুসলিমদের একটি আদর হচ্ছে যে আমরা ফাঁকা জায়গাতে বসি না, লাইন মেনটেন করে জুমার দিনে বসতে আমরা চাই না, এসে যেখানে ইচ্ছা হয় সেখানেই বসি, এটা জুমার অন্য হাদিস, এটা জুমার আদবের একটা বড় খেলা, বরঞ্চ লাইন অনুযায়ী যেখানে ফাঁকা থাকবে সেখানেই বসতে হবে, ডানে হোক বামে হোক মাঝে হোক যেখানেই হোক, সওয়াবের কোনো তারতম্য হবে না। অনেকে হয়তো ভাববেন যে ডানে বসলে বেশি সওয়াব, বামে বসলে কম সওয়াব, জুমার দিনে এরকম নেই, যেখানেই জায়গা থাকবে সেখানেই বসতে হবে। আলাইহিস সালাম বললেন যে ব্যক্তি ওয়ামান দা ওয়া দানা মিনাল ইমামি, ইমামের কাছাকাছি বসলো এবং ফাস্তামা, ইমাম যা কিছু বলল তা মনোযোগ সহকারে শ্রবণ করলো, সে কাপড় টানাটানি করলো না, আঙ্গুলকে মটকালো না, কারোর সাথে কথা বললো না, ঘুমালো না, তন্দ্রা নিদ্রা জড়িত হলো না, অন্য মনস্ক হলো না, ইমামের কাছাকাছি বসলো, ফাস্তামা মনোযোগের সহিত, এমনি শোনা আবার নয়, মনোযোগের সহিত সেই খুতবাটা, সেই আলোচনাটা, সেই জুমার ভাষণটা সে শুনল। এরপর আল্লাহ সাল্লাম বলছেন যে এই যে শুনল, এই শোনার ভিতরে অলাম ইয়ালগু, সে কোনো অনার্থক কাজকর্ম করল না। অনার্থক কাজ কি? করেছে, আপনি তাকে নিষেধ করার কারণে আপনিও অন্যায় করলেন, এটা আল্লাহ রাসূলের ভাষ্য কথা। কারণ আপনাকে চুপ থেকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, কে আপনাকে ডিঙ্গে গেল, কে আপনার সাথে কথা বলল, কে আপনার দিকে তাকালো, আপনার দেখার অধিকার এখানে নেই, এখানে আপনি ইমামের দিকে মনোযোগতা দৃষ্টি দিয়ে তার খুতবাকে মনোযোগের সহিত শ্রবণ করতে হবে। এখানে কার সাথে কথা বলা যাবে না, কার সাথে ইশারা করা যাবে না, যতই গুরুত্বপূর্ণ কাজ হোক, মসজিদ দায়িত্বশীল ব্যক্তি হোক, খুতবা চলাকালীন অবস্থায় মসজিদের কোনো খাতা, কোনো কিছুই বাহির করা যাবে না, কোনো কিছুতে অংশগ্রহণ করা যাবে না, কারণ এতে এই কাজটাকে বলা হচ্ছে যে লাগোয়া কাজ, অহিতুক কাজ। কারণ এ সময় মসজিদে জুমার খুতবার ছাড়া আর কোনো কাজ বৈধ নয়, যতই গুরুত্বপূর্ণ হোক সেটা আপনাকে করতে হবে খুতবার পরে।
খুতবার আগে বা খুতবার পরে খুতবা চলাকালীন মসজিদ ভিত্তিক হোক বা মুক্তাদি ভিত্তিক হোক কোনো কথা কোনো কাজই চলবে না। ইমাম সাহেব খুতবা দিবেন, মুসল্লিরা সেই খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কোনো প্রয়োজন হলে ইমামের কাছে অনুমতি নিয়ে যেতে হবে। যেমনভাবে আপনারা শুনেছেন যে আল্লাহ ইসলামের জামানায় অনাবৃষ্টি হওয়ার কারণে খুতবা চলাকালীন অবস্থায় এক সাহাবী উঠে আল্লাহ ইসলামের কাছে অনুমতি নিয়ে তিনি বললেন, এ রাসূলুল্লাহ, আমাদের তো খরা হয়েছে, বৃষ্টির প্রয়োজন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করেছিলেন। কিসের জন্য? যাতে করে অনা খরা থেকে রক্ষা পেয়ে বৃষ্টি বর্ষণ হয়ে জমিটা উর্বর হয়, সেই জন্য। পরে যখন সাত দিন অনবরত বৃষ্টি হলো, বৃষ্টিতে রাস্তাঘাট বাড়িঘাট ডুবে যাওয়ার উপক্রম হলো, পরের জুমাতে আবার এক সাহাবী দাঁড়িয়ে আল্লাহ সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন আমাদের বৃষ্টি পর্যাপ্ত হয়েছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন যাতে করে তিনি বৃষ্টিকে করে দেন, বন্ধ করে দেন। এখান থেকে একটি কথা কাউকে ইন্ডিকেট করে নয়, কথার প্রেক্ষিতে আসলো তাই। আমি কখনো কাউকে ইন্ডিকেট করে বা কোনো মত দলকে ইন্ডিকেট করে কোনো কথা বলার চেষ্টা করি না। এখানে দেখুন, এক সপ্তাহ আগে আল্লাহ সাল্লামকে জুমার নামাজের দিন দোয়া করতে বলা হলো, তো অনাবৃষ্টি থেকে বৃষ্টি হওয়া শুরু করলো, এক সপ্তাহ আর দোয়া করার সুযোগ হতো হয়নি, যার কারণে বৃষ্টি অনাবৃষ্টি হওয়ার পরে এক সপ্তাহ পরে যখন আবার আসলাম জুমার খুতবায় উঠেছেন, এক সপ্তাহ পরে আবার সাহাবায়ে কেরামের একজন উঠে আসলামের কাছে আবেদন করলেন, আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তো এক সপ্তাহ দরকার কি ছিল? পাঁচ ওয়াক্ত নামাজেই তো আল্লাহ সাল্লাম আমাদের ভাষ্য অনুযায়ী মুনাজাত করতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত। তাহলে এই এক সপ্তাহ দেরি করার কি দরকার ছিল? যখনই বৃষ্টি দেখা গেছে, ভরপুর হয়ে গেছে, পর্যাপ্ত হয়ে গেছে, তখনই তো সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে আল্লাহ সাল্লামকে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি তো অনেক হয়ে গেছে, মুনাজাত করে আল্লাহর কাছে বলুন যাতে করে বৃষ্টি আর না দেয়। এক সপ্তাহ ওয়েট করতে লাগলো কেন? কারণ আল্লাহ ইসলামের 23 বছরের জিন্দগিতে তিনি কখনো ফরজ সালাতের পরে মুনাজাত করেননি, যার কারণে কোনো জয়ীব কোনো সহি মতানৈক্য আসেনি, কোনো হাদিস আসেনি। অথচ তার জিন্দগিতে তিনি একবার বৃষ্টি প্রার্থনা দোয়া করেছেন সাহাবিদেরকে নিয়ে, হাদিসে আসছি, সমস্ত কিতাবে আসছি। তার জিন্দগিতে একবার বৃষ্টি প্রার্থনা থেকে বৃষ্টির বন্ধের জন্য দোয়া করেছিলেন সম্মিলিত মুনাজাত নিয়ে, সেটা হাদিসে আসছি। তার জিন্দগিতে তিনি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নামাজ পড়েছিলেন, নামাজ পড়ে সকল সাহাবার কামদেরকে নিয়ে মাঠে গিয়ে দুই রাকাত নামাজ পড়েছিলেন, নামাজ পড়ে সকল সাহাবিদেরকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন, তার জিন্দগিতে সম্ভবত একবার, সেটা হাদিসে আসছে। তার জিন্দগিতে একবার তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সেটা হাদিসে আসছে। আর তিনি জিন্দগিতে 23 বছর নামাজ পড়েছেন, এক ওয়াক্ত নামাজে তিনি সম্মিলিত মুনাজাত করেছেন, এই হাদিসটা আসলো না। এটা একেবারে সাহাবায়ে কেরাম লুকিয়ে গেলেন, একটা হাস্যোজ্জ্বল কথা বলতে হয়। তার জিন্দগিতে একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সেটা হাদিসে আসছে। তা সকলের সামনে নয়, কোনো এক সফরে গিয়ে কোনো এক সাহাবিকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, বিপদে পড়ে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, সেটা পর্যন্ত হাদিসে আসছে। তার জিন্দগিতে বৃষ্টি প্রার্থনার জন্য বৃষ্টি বর্ণনা দোয়া করেছিলেন সম্মিলিত মুনাজাত, সেটা হাদিসে আসছে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তিনি দূরে কাজ সৎ পরে সাহাবিদেরকে নিয়ে মাঠে মুনাজাত করেছেন, সেটা হাদিসে আসছে। অথচ তিনি 23 বছর প্রতিদিন 5 ওয়াক্ত সদকা করেছেন, এত ব্যস্ত ছিলেন যে তিনি এই মানে খুব কম জিনিসগুলোতে মুনাজাত করেছেন, কিন্তু প্রতিনিয়ত যে 5 ওয়াক্ত সদ পড়া হয় এই সদগুলো তিনি মুনাজাত করেননি। এখন আমাদের যুক্তি কি আজকে? যেহেতু আল্লাহ রাসূল করেছেন, কোন জায়গায় করে করুক, যাদের আমরা অনেকে বলে থাকি কোন জায়গায় করে করুক, যেহেতু আল্লাহ রাসূল করেছেন, হাদিসে আসছে, সহিহ সুন্নতে বর্ণিত, অতএব সবখানে করা যাবে, এটা হলো আমাদের যুক্তি। কিন্তু আসলে নয়, যে কাজ যেখানে আল্লাহ রাসূল করেছেন সেটা কাজ সেখানেই করা জরুরি, সব কাজ সবখানে নয়। তাহলে তো সাহাবায়ে কেরামরাই করতেন, তাহলে তো আল্লাহর রাসূলই করতেন, তাহলে হাদিসের সব লিপিবদ্ধই থাকতো। তো আমরা বেশি বুঝতে গেছি বিধায় আজকে আমাদের ফেতনা, আমাদের দলাদলি হয়েছে। আজকে আমরা বেশি বুঝি বিধায় আজকে আমাদের মুসলমানদের মধ্যে ফেতনা বিপর্যয় চলে এসেছে, মারামারি হানাহানি চলে এসেছে। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনই কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।